অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোর শ্বশুরের কি সমস্যা সেটা তুই জানিস? জিজ্ঞাসা করেছিস? না জেনেই গুষ্টি শুদ্ধ এখানে নিয়ে চলে আসছিস? দেখ দাদা, ওনারা বিপদে পড়েছেন, আগে সেই ব্যবস্থা করি, তারপর না শুনবো। এখানে এতগুলি লোকের থাকার ঘর কোথায়? তার মানে কোনো ব্যবস্থাই হয়নি, সবাই আমার ঘরে শোবে, বুঝতে পেরেছিস? শোন না, শোন না, দেখ না, একজন ভদ্রলোক বিপদে পড়েছেন, অঞ্জন বাবুর পাশে তো কাউকে না কাউকে দাঁড়াতে হবে। তুমি কাকে বলছো? দাদাকে বলে কোনো লাভ নেই, যা করার আমাকেই করতে হবে। ঠিকই তো, দাদা তো ঠিকই বলেছে, এতগুলো লোক এখানে থাকবে কোথায়? তুমি তুমি কিছু ভাবোইনি? দাদা তো ভেবেছে, ভেবেছে বলেই বললো। এ কি বলছো বৌমা, তোমার বাবা বিপদে পড়েছেন, এই সময় কি এসব ভাবা উচিত? কিন্তু বিটি, তুমি বৌমা, বাবা বাবারা বিপদে পড়েছে সেটা মানছি, কিন্তু এবারেরও তো একটা সুবিধা অসুবিধা আছে, সেটা তো ভুলে গেলে চলবে না, তাই না? বাবা, বিটি কিন্তু এটা একদম ঠিক কথাই বলছে। হ্যাঁ, তুমি না বাবাকে ফোন করে আসতে বারণ করে দাও। হ্যাঁ, আমি সেটাই করি, বুঝলে। আমি না ফোন করে ওদেরকে আসতে বারণই। দাঁড়া, বারণ করে দিবি মানে? না মানে দেখ দাদা, দু একজন হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এই বাচ্চা টাচ্চা নিয়ে সত্যি খুব অসুবিধে। না না, বিটি একদম ঠিক কথাই বলছে, আমি বারণ করে দিই। শান 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 শান, ও তো দুধের শিশু, ওই বাচ্চাটাকে নিয়ে ঘুরে বেড়াবে, ওর কষ্ট হবে না? তো সব দায়িত্ব কি আমরা নিয়েছি নাকি? শোন মা, এখন আমি ভেবে দেখলাম না বলাটা ঠিক হবে না, ওনারা আগে আসুক তারপর দেখা যাবে। দাদা তুমি বাবাদের নিয়ে ভেবো না, বাবা না হয় অন্য কোথাও থেকে যাবে। না বিথি না, একবার হ্যাঁ বলে না বলাটা ঠিক হবে না, আমি আছি, ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। না রে দাদা, তুই না একদম ঠিক কথাই বলছিলিস, সত্যি শোয়ার খুব অসুবিধা হবে, আমারও হচ্ছে, মানে আমি আবেগের মাথায় কি যে বলি। সায়ন, আমি তোর দাদা, আমি তো আছি, আমি ঠিক একটা ব্যবস্থা করে নিচ্ছি। এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।